আজকে রেসিপি শুটকি মাছের ঝাল চচ্চড়ি। এটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে গরম জলে দিয়ে সামান্য দিয়ে বেশ সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমার আজকে গলা ধরে গেছে, আমার গলাটা ধরে গেছে। তেল দিলাম, এবার শুটকি মাছগুলো ভেজে নেব। এতে সামান্য একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে এবার এগুলোকে দিয়ে দেবো। এটা কাটার সময় খুব গন্ধ বেরোয়, কিন্তু খাওয়ার সময় সেন্ট বেরোয় না। এবার শুকু মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াতে তেল দেব, এবার আলুগুলো আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো, রসুনটা দেবো, এবার আলু আর পেঁয়াজটাকে দিয়ে দেবো একসাথে। ভালো আলু পেঁয়াজটাকে একদম সুন্দর করে একদম ভাজবো। সামান্য নুন দিয়ে দিচ্ছি তার মতো, আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, রসুনটাও দিয়ে দেবো। একে একে মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, একটু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টটা বাড়ার জন্য। এবার শুকো মাছগুলো দিয়ে নেড়ে নেবো, সামান্য জল দেবো। এবার চাপা দিয়ে দেবো, এবার খুলে দেখবো। আমাদের শুকু মাছ রেডি হয়ে গেছে একদম, শুটকি মাছের জাল। হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
আপনার দেখালে হবে।